আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যেমন প্রথমে 2 বালতি নিয়েছি এবং কাঁধের মাপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি এবং গলার মাপ এখানে 2 ইঞ্চি এবং ডিপ নিব 3 ইঞ্চি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। মগলের ডিপ নিচ্ছে আমি 6 ইঞ্চি। বুকের মাপ নিচ্ছে আমি 11 ইঞ্চি এবং কোমরের মাপ 10.5 ইঞ্চি এবং আমি এখানে 1.5 ইঞ্চি ডাউন দিচ্ছি। রাউন্ড করে কেটে নিতে হবে, আমি কেটে নিচ্ছি। সামনের পাটা আলাদা কেটে নিলাম এবং পিছন পাটা আলাদা কেটে নিয়েছি। আমি যে উপরে বডির ঝুল এটা 14 ইঞ্চি নিয়েছি। পিছনের গলার টিপ নিচ্ছে আমি 2 ইঞ্চি এবং এখানে বোতাম ঘাট সেলাই করব, এই জন্য আমি মাঝ দিয়ে কেটে নিচ্ছি আলাদা করে এবং এক্সট্রা আমি 2 ইঞ্চি কাপড় হোয়াইট করে এবং লম্বাই মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি বোতাম ঘাট সেলাই করে। উল্টায়ে মাছ দিয়ে এভাবে নেবেন এবং গলার পটি লাগাবো, এই জন্য গলার পটি কাটা কেটে নিচ্ছি, যেটা আপনারা বাঁকা করে কেটে নিতে হবে। গলার পটি আপনি লাগাতে পারবেন না, না হলে বোতাম কাট সেলাই করে নিচ্ছি। পিছন পাটে 2 কাজ সেলাই করে নেব, 1/2 ইঞ্চি রেখে আমি সেলাই করে নেব এবং গলার পটিও সেলাই করে নিচ্ছি আমি একই সাথে। হাত আমি কেটে নিয়েছি, হাত লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন বডিটা উল্টা সোজা পাশ থাকবে এবং হাতা উল্টা পাশ করে। হাতে আমি লাগাই নিয়েছি, একইভাবে আমি আরেকটা হাতে লাগাই নিয়েছি এবং যে হাতটা আমি অ্যাপ্লিক করবো, অ্যাপ্লিকের যে কাপড় আছে ওটা আমি বসাবো যখন সেলাই করে নিব। আমি কাপড়ের উপরে আমি ব্লক করে নিয়েছি, 2টা হাতে একইভাবে সেলাই করে নিয়েছি আমি। নিচের এবার কুচির কাপড়, এটা আমি নিচের যে চুলের কাপড় এটা 30 ইঞ্চি নিয়েছি এবং কুচি যেটা হোয়াইট হবে এটা আমি 33 ইঞ্চি নিয়েছি। এবার 2 পাটি আমি ব্লক করে নিয়েছি, নিচে 2 পাটি আমি আলাদা কুচি করে আমি পুরো বডির সাথে আমি কুচি করে বসাই দেবো। এভাবে কুচি করে সেলাই করে নেব। সেলাই করে নিলাম সামনে পাট এবং পিছন পাট 2 পাটে আমি কুচি সেলাই করে নিয়েছি। এবার 2 সাইড আমি সেলাই করে নিব, যেটুকু বেশি কাপড় আছে ওগুলো আমি কেটে নিব। কিন্তু আপনারা দেখাচ্ছি এভাবে যে আমি সেলাই করে নিচ্ছি, আমি এক্সট্রা কাপড় যতটুকু আছে আমি কেটে নিব, কেটে নিয়ে আমি সেলাই করে নিব। যে কাপড়টা আমি বসাই নিয়েছি এরপরে আমি ব্লক করে নিয়েছি এবং হাতায় যে এক্সট্রা কাপড় আমি ব্লক করে তাতে বসাইছি। অনেক সুন্দর দৃষ্টি, আপনার বাচ্চার জন্য বা বড়দের জন্য আপনারা বানাইতে পারবেন। গোল জামা
কমফোর্টলি পড়তে পারবে।